নমস্কার, আবার ফিরে এলাম রোববার বিকেল বই পড়া বই পাড়া নিয়ে। আজকে যেখানে আমরা শুটিং করছি সেটা অবশ্য একটি অসামান্য সুন্দর চায়ের দোকান বলতে পারা যায়, ক্যাফেতে, এবং খুব আধুনিক জায়গা, এবং একটি আধুনিক খুব একজন আধুনিক লেখকের সঙ্গে আমরা বসেছি আজকে, বরুণ চন্দ। তিনি দেখেই চিনতে পারছেন, তিনি তার প্রথম পরিচয়, তিনি অভিনেতা এবং সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবির নায়ক। কিন্তু টেকনিক্যালি বোধ হয় এটা ঠিক নয়, বলুন, তাই না? প্রতিদ্বন্দ্বিত একটা, হ্যাঁ, কিন্তু সেটা তো সত্যজিৎ রায়ের, সেটা, হ্যাঁ, কিন্তু না, কিন্তু সেটা প্রথম ছবি, সেটা টেকনিক্যালি ইয়েস প্রথম ছবি। যাই হোক, আজকে অবশ্য আমরা অভিনেতা বরুণ চন্দ্রকে এখানে পাইনি, আমরা পেয়েছি যাকে, তিনি লেখক, তিনি অনেকগুলি বই লিখেছেন। বরুণ চন্দ্র খুব নাগরিক মানুষ, খুব সুদর্শন মানুষ, চমৎকার কথা বলেন, বুদ্ধিদীপ্ত কথা বলেন, সব দিক থেকে এরকম মানুষ চট করে আমরা পাই না আমাদের মধ্যে। এবং তার সাম্প্রতিক বইটির নাম হচ্ছে কোক। আমি তো ভেবেছিলাম কোক শাস্ত্র বুঝি, কিন্তু বরুণ বললেন এটা আমার আমার আমি এটা ভাবতে পারি, কিন্তু না, এই কোক অর্থ অন্য, কোকা কোলাও নয়, অর্থটা বরুণের মুখেই আমরা শুনবো। কি অ্যাজ ইন কোকেইন? অ্যাজ ইন কোকেইন, মানে কোকেইন, হ্যাঁ, মানে তার মানে কি ড্রাগ, তার মানে এই বইটার মধ্যে কোথাও একটা ড্রাগের স্নটিং। তো যাই হোক, এই গল্পটা বলুন প্রথম কিভাবে মনে এলো? সেটা একটা গল্প তো, হ্যাঁ, সেটা একটা খুব মজার গল্প। অনেক বছর আগে, আই উড সে মিড সেভেন্টিজ, আমার তখন সীমাবদ্ধ হয়ে গেছে, মানিকদার বাড়ির সঙ্গে একটা মোটামুটি পরিবারের সঙ্গে একটা ভালো সম্পর্ক, এবং তার ছেলে মানে বাবু, আমার কাছে বাবু, আপনাদের কাছে সন্দীপ, সে তখন অনেক একদম মানে ছেলে মানুষ, ও মাঝে সাঝেই আমি যেই বিজ্ঞাপন সংস্থায় কাজ করি ওখান থেকে না বন্ধুরা চল না চল না আমার সঙ্গে একটু চলো একটু ঘুরে আসি। তো আমরা নিউ মার্কেটে এসে মানিকদা তখন পাইপ খেতেন এবং তার জন্যে খুব ভালো সুন্দর অ্যারোম্যাটিক ডাচ টোব্যাকো কেনা হতো। তো যেতে যেতে আমরা না মানে ওই কেনা হয়ে গেছে, কিন্তু গোয়িং থ্রু নিউ মার্কেট, এই একটা সাংঘাতিক ব্যাপার রয়েছে, যারা জীবনে প্রথমবার নিউ মার্কেটে গেছেন অন্তত তৎকালীন যুগে, তাদের কাছে কিন্তু একদম টোটালি ল্যাবিরিন্থ মনে হয়েছে, যে এটা ওটা, তারপরে কোথায় গেলাম আমি, আবার ঘুরে ওইখানে চলে এলাম, আমি কিন্তু বেরোতে চেয়েছিলাম। তো হঠাৎ মনে হলো, বাবু, আচ্ছা, এই নিউ মার্কেটে একটা যদি ছবি করা যায় এবং তার লাস্ট চেস সিকোয়েন্স যেটা, সেটা যদি ফেলা যায় তাহলে মানে মাতামাতি কাণ্ড হবে। বাবু তাকিয়ে হেসেছিল, কিছু বলেনি, কিন্তু আমার কিন্তু গল্প জার্মিনাল তখন কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কোক যে বইটা, কোক তার শেষে কিন্তু অ্যাকচুয়ালি একটা সাংঘাতিক রকম একটা মানে 20 বা 25 পৃষ্ঠা ব্যাপী একটা তাড়া করার দৃশ্য, একটা তাড়া করার দৃশ্য রয়েছে সেখানে। দ্যাট ইজ ডেফিনেটলি ডেফিনেটলি দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি। এবং দ্যাট হ্যাপেন্স ইন নিউ মার্কেট, ইন নিউ মার্কেট, কলকাতা নিউ মার্কেট। কিন্তু এই গল্প কতদিন লাগলো, মানে ওই যে প্রথম, আর এই গ্যাপটা কত বছরে? বহু বছর, আমি মিড সেভেন্টিজ এতে আই ফার্স্ট থট অফ ইট, দেন আই রোট ইট ডাউন, থ্যাংক গড আই ডিড নট, এই বছর বেরিয়েছে, হ্যাঁ, এই বছর জানুয়ারিতে বেরিয়েছে। ভাবা যায় এত বছর ধরে একটা গল্প বরুণ বহন করেছেন নিজের মধ্যে। আরো সাংঘাতিক কাণ্ড হচ্ছে, দি অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট আই হ্যাপেন টু মিসপ্লেস, সো দিস হ্যাজ বিন এন্টায়ারলি রিরাইটেন ফ্রম মেমরি। সেটা কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, 75 এতে যে বরুণচন্দ্র ছিল, বা মিড সেভেন্টিজে যে বরুণচন্দ্র ছিল, হি হ্যাড ভেরি, কি বলবো, একটা ওই গোলাকি একটা মানে দি ওয়ার্ল্ড ইজ দেয়ার ফর ইউ, আই মিন দি ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট, ইজ ইন ইয়ার হ্যান্ডস, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ইট, যেন ওয়ার্ল্ডটা যেন একটা ক্লে জিনিস আর কি, ইউ ক্যান মডেল ইট দি ওয়ে ইউ ওয়ান্ট। তখন এটা গতিটাই ছিল, উচ্ছ্বাসটা ছিল, কিন্তু এখন আমার মনে হয় যেহেতু এখনকার লেখা, সেটার মধ্যে কিন্তু
অনেকটা প্রাপ্তবয়স্কর একটা ভাব রয়েছে, আসলে একটা ডিপ্রেশনটা উচ্ছ্বাসটা কম, উচ্ছ্বাসটা কম নয় কিন্তু অনেক কন্ট্রোলড, নিয়ন্ত্রিত অনেক বেশি। এবং এটা বরুণ একটু আগেও আলোচনা করছিল যে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু যত বয়স বাড়ে উচ্ছ্বাস থাকে না তা নয়, আমাদের যে স্বাভাবিক প্রবণতা সেগুলোও থাকে, কিন্তু তার সঙ্গে একটা নিয়ন্ত্রণও কাজ করে, এটা লেখার ব্যাপারে স্টাইলেও আসে। আচ্ছা, লেখা শেষ হবার পরে প্রথম পাঠক বা পাঠিকাকে, পাঠিকা মানে স্ত্রী, এটাই বলতে চাই, একদম She is my first and foremost critic. তার মতন সাংঘাতিক ক্রিটিক আমার জীবনে আর কেউ নেই। আর উনি মানে বানানটাও আমার বাংলার খুব একটা সুবিধা বানান নয়, কিন্তু উনি ওই বানান বলে যে এই করে কি হয়েছে জানো, তোমার লেখার না আমি কখনোই এনজয় করতে পারি না, যখনই পড়ি তখনই একটা হাতে পেন্সিল জুটে যায় যে কোথায় ভুল হচ্ছে সেটা যদি। আচ্ছা, গল্পটা যদি একটু ছোট করে বলা যায়, মানে আমি বলছি না যে শেষ পর্যন্ত গল্পটা বলে গল্পটাকে মেরে ফেলা, কিন্তু তবু একটুখানি। কোক ইজ অ্যাবাউট কোকেইন,